নমস্কার বন্ধুরা, অসম রাইফেলের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত কিছু ক্রাইটেরিয়া এবং দেখে নেব, সব শেষে আমি সেই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের সামনে নিয়ে আসবো। সেখানে কী উল্লেখিত রয়েছে সেটাও আমি তোমাদের বলবো। তো দেখো, পদের নাম হচ্ছে অসম রাইফেল টেকনিক্যাল এবং ট্রেসম্যান। ঠিক আছে, টোটাল মোট শূন্যপদ রয়েছে 616টি। আবেদন শুরুর তারিখ 17 ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন শেষ তারিখ হচ্ছে 19 মার্চ 2023। আবেদন ফি গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ বি পদের ক্ষেত্রে 200 টাকা, জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে। এসসি এসটি এবং ফিমেল প্রার্থীর ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। গ্রুপ সি পদের জন্য 100 টাকা, জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থীর জন্য একই রূপে। এসসি এসটি এবং ওবিসি প্রার্থী এসসি এসটি এবং ফিমেল প্রার্থীর ক্ষেত্রে কোনো পয়সা লাগবে না। আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী তোমার বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তুমি যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি প্রার্থী যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। অর্থাৎ জন্ম তারিখ তোমার যদি 1 জানুয়ারি 2000 থেকে 2023, এখানে প্রিন্ট করতে ভুল হয়েছে, লিখতে ভুল হয়েছে, তো জন্ম তারিখ যদি তোমার 1 জানুয়ারি 2000 থেকে 1 জানুয়ারি 2005 মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, যোগ্যতা দেখো, মাধ্যমিক পাস এবং কিছু কিছু ট্রেড পোস্ট রয়েছে যেখানে তোমাকে কিন্তু আইটিআইও লাগবে, কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে শুধু তুমি মাধ্যমিক পাস করে থাকো সেখানে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া দেখো, প্রথমে তোমাদের পিএমটি এবং পিইটি হবে, তারপর স্কিল টেস্ট হবে, তারপরে রিটেন এক্সাম হবে, সবশেষে মেডিকেল ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণরূপে নিয়োগ করা হবে। এখন আমরা দেখে নিব পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে, পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্তে আমাদের টোটাল শূন্যপদের সংখ্যা কত। ঠিক আছে, তো চলো এখন দেখা যাক সেই অফিসিয়াল নোটিফিকেশন। চলো অফিসিয়াল নোটিফিকেশনটি এখন দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের আসাম রাইফেলের টেকনিক্যাল এবং ট্রেসম্যান পদে তোমাদের রিক্রুট করা হবে। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে দেখো 17 ফেব্রুয়ারি এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 19 মার্চ। ঠিক আছে, চলো সমস্ত কিছু বলছি, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ভালো লাগলে লাইক করো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চেষ্টা করো সাবস্ক্রাইব করার। অ্যাপ্লিকেশন ফি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, চলো এগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা দেখবো হচ্ছে আমাদের মেন জিনিস। ঠিক আছে, চলো আমাদের ভ্যাকান্সি কত আছে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং অসমে। যদি আমরা ত্রিপুরাতে দেখি, তো ত্রিপুরাতে এখানে হাবিলদার, রাইফেলম্যান, কুক এবং রাইফেলম্যান সাপ্লাই, এই পার্টটা তোমরা দেখতে পাচ্ছ। ত্রিপুরাতে আমাদের কিন্তু মোট শূন্যপদ রয়েছে 4টি। কটি রয়েছে ত্রিপুরাতে? মোট ভ্যাকান্সি রয়েছে 4টি। এবার আমরা দেখবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই দেখো ওয়েস্ট বেঙ্গলে হাবিলদার, তারপর হচ্ছে নাইফ সুবেদার, রাইফেলম্যান, রাইফেলম্যান ইলেকট্রিশিয়ান, রাইফেলম্যান প্লাম্বার, রাইফেলম্যান, রাইফেলম্যান পদে টোটাল শূন্যপদ রয়েছে হচ্ছে 12টি। এখানে দেখলাম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে 12টি এবং ত্রিপুরার ক্ষেত্রে রয়েছে টোটাল 4টি শূন্যপদ। ঠিক আছে, আর অল স্টেট যদি যুক্ত করি, অল স্টেট ওয়াইজ টোটাল শূন্যপদ কিন্তু রয়েছে 616টি। ঠিক আছে, চলো তো দেখিয়ে দিলাম তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটির মাধ্যমে যে তোমাদের কত শূন্যপদ রয়েছে। ঠিক আছে, হাইট ওয়েট চেস্ট কেমন লাগবে সেটা তোমরা আশা করছি নিশ্চয়ই জানো। চলো এই ছিল সংক্ষিপ্ত ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।